বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, সেটি হলো যে আমার এর আগেও একটি ইউটিউব চ্যানেল ছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। সেই চ্যানেলটি কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছিল। তো আজ থেকে আমি এই নতুন চ্যানেলটিতে আবারও ভিডিও ছাড়া শুরু করছি। তো চলুন ভিডিওর দিকে যাওয়া যাক। আপনাদের একটি রিচার্জ বেল টেবিল ফ্যান বানিয়ে দেখাবো। তো সেটি বানাতে কি কি লাগবে দেখে নেব। বানানোর জন্য আপনারা এরকম একটি পিচবোর্ডের বক্স নিয়ে নেবেন এবং ডবল সাইডের ট্যাপ নিয়ে নেবেন এবং একটি পিভিসি পাইপ এরকম ছোট্ট করে কেটে নেবেন আর একটি এরকম সুইচ নিয়ে নেবেন আর এরকম একটি রিচার্জ বেল ব্যাটারি নিয়ে নেবেন, এরকম একটি চার্জিং পড নিয়ে নেবেন আর এরকম একটি মোটর নিয়ে নেবেন আর এরকম একটি ফ্যান নিয়ে নেবেন ও এরকম কিছু ওয়্যার নিয়ে নেবেন। এরপর এই পিভিসি পাইপটি এখানে ছিদ্র করে এটি ঢুকিয়ে নিতে হবে। এই পিভিসি পাইপটির মাপে আমি একটি ছিদ্র করে ছিদ্রের মধ্যে পিভিসি পাইপটি ঢুকিয়ে নিয়েছি। এরপর আপনারা একটি মোটরে প্লাস মাইনাস তার কানেক্ট করে নেবেন। এরপর এই প্লাস মাইনাস তারটি পিভিসি পাইপের মধ্যে ঢুকিয়ে দেবেন এবং এই তারটি এদিক দিয়ে আপনারা তার বের করে নেবেন। ও এই মোটর ও পিভিসি পাইপটিকে গ্লু গানের আঠা দ্বারা আপনারা চেপে নেবেন। বন্ধুরা দেখুন, আমি এই পিভিসি পাইপ ও ডিসি মোটরটি গ্লু গানের আঠার দ্বারা চিটিয়ে নিয়েছি। এরপর আমাদের এর ভিতরে ওয়্যারিংয়ের কাজগুলো করে নিতে হবে। এরপর আপনারা এই রিচার্জ বেল ব্যাটারিটি এখানে ডবল টেপের দ্বারা চিটিয়ে নেবেন। এরপর এখানে একটি ছিদ্র করে নেবেন, ওই ছিদ্রটিতে একটি সুইচ ঢুকিয়ে নেবেন। এরপর এই ডিসি মোটরের মাইনাস ও রিচার্জ বেল ব্যাটারির মাইনাসটি এখানে সুইচে কানেক্ট করে দিবেন। তো এরপর আপনারা এই ডিসি মোটরটির প্লাস্টার ও এই রিচার্জ বেল ব্যাটারির প্লাস্টারটি এখানে কানেক্ট করে নেবেন। তো এরপর বন্ধুরা এখানে একটি এই চার্জিং পটের ছিদ্র করে নেবেন। এরপর এই চার্জিং পটের প্লাস মাইনাস তার দুটি এই ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে নেবেন। এরপর আপনারা এই প্লাস মাইনাস তার দুটি ব্যাটারির প্লাস মাইনাস তারে কানেক্ট করে নেবেন। বন্ধুরা দেখুন, আমাদের টেবিল ফ্যানটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো চলুন আপনাদের এটি টেস্ট করে দেখাই। তো বন্ধুরা, আমি আপনাদের টেস্ট করানোর জন্য একটি কাগজকে এরকম ঝুড়ি ঝুড়িভাবে কেটে নিয়েছি। তো দেখুন এই ফ্যানটি কত সুন্দরভাবে কাজ করছে। ওয়াও, এই জিনিসটি আপনারা ঘরেও বানিয়ে ট্রাই করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটি কত সুন্দরভাবে পাতা দিচ্ছে। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে সবার আগে নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের কোনো নতুন এক্সপেরিমেন্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।